হাই নিচ্ছে আরএফএল এর ব্রাভো মেটাল ডোর একটি, আরএফএল এর ডায়মন্ড প্লাস্টিকের ডোর তিনটি, তারপর এখানে যে ব্লু কালার এই দুটো হলো। এই গ্রিলটি কিন্তু রুইতন ক্রস ডিজাইন, অনেক সময় লাগে কিন্তু অনেক মোচা, যেটিকে লোহাকে গালিয়ে বানানো হয়। এগুলো সব 200টা স্কয়ার বার এখানে যা দেখতে পাচ্ছেন, আর মাঝখানে গেল উচ্চতায় 4 ফিট, পাশে আছে 4.5 ফিট বক্স বক্স করা 22 গেজ গ্যালভানাইজ শীট দিয়ে। মাশাআল্লাহ, ভাইয়ের পছন্দ খুবই ভালো। এগুলা কাট ডিজাইনের মধ্যে কাট কালার সহ ফুল কমপ্লিট উনি নিয়েছে। আর যদি একটু কাছ থেকে আসসালামু আলাইকুম, তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরেকটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, আজকে কিন্তু মাল চলে যাচ্ছে আবারও লক্ষ্মীপুর রায়পুরের উদ্দেশ্যে। আমাদের থেকে জামাল ভাই প্রবাস থেকে অর্ডার করেছিল প্রায় 2 থেকে 2.5 মাস আগে, তার বাড়ির সমস্ত মালামাল A to Z। তো উল্লেখযোগ্য, তার প্রায় 2.5 লক্ষ টাকার মাল আজকে আমাদের পিক আপে লোড হবে কিছুক্ষণের মধ্যে, আগামীকাল সকালে ইনশাল্লাহ তার বাড়িতে চলে যাবে। তো বন্ধুরা, তার মধ্যে ভাই নিচ্ছে আরএফএল এর ব্রাভো মেটাল ডোর একটি, আরএফএল এর ডায়মন্ড প্লাস্টিকের ডোর তিনটি, তারপর এখানে যে ব্লু কালার এই দুইটা হলো বারান্দার জন্য দুটো বক্স দরজা, আর এই পাশে আমি উল্লেখযোগ্য দেখাবো তার রুমের জন্য যে বক্স দরজাগুলো আছে 3.5x7, এগুলো আছে মোট 5টি। আর ওই ঘরে আমাদের মেইন গেট আছে একটি, তার জানালা আছে মোট 3টি এবং গ্রিল আছে মোট 6টি। তো সব কিছু নিয়ে আজকে ছোট করে রিভিউ করব। তো সবার আগে ব্রাভো মেটাল ডোরটি উপর থেকে নিচ পর্যন্ত একটু কাছ থেকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার এই গেটের যেরকম কালার, যেরকম ফিনিশিং, তেরকম রং, আর ওরকম সিকিউরিটি। এটার নাম হলো ব্রাভো সিকিউরিটি ডোর বা ব্রাভো মেটাল ডোর, যেটির মাঝখানে একটি চমৎকার ডোর ভিউ, এখানে খুব দামি একটি হ্যান্ডেল লক, আর বাহিরে একটি হ্যাজবল তারা ব্যবহার করেছে নকশি করা। তো বন্ধুরা, এই গেটটি কিন্তু 3 ফিটও নিতে পারবেন, 3.5 ফিটও নিতে পারবেন। এটির সামনে যেই ডিজাইন, পেছনে একই রকম ডিজাইন। আর বন্ধুরা, এই হ্যান্ডেল লক দিয়ে মাঝখানে 3টি, উপরে একটি, নিচে একটি, মোট 5টি লক একসাথে বের হবে। তাছাড়াও এক্সট্রা সিকিউরিটির জন্য ভিতরে আরও একটি চাবি দেওয়া আছে, যে চাবি দিয়ে এখানে আরও একটি লক বের হয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা সিকিউরিটির কথা ভাবছেন তাদের জন্য ব্রাভো মেটাল ডোর সবচেয়ে ভালো। তো এই গেটটিতে আছে 6 ইঞ্চি চৌকাঠ, এই গেটটি কোম্পানির লোক যে আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে, আর এই গেটটিতে আপনাদের খরচ পড়বে 23,500 টাকা। আর এখন চলে যাব আরএফএল এর প্লাস্টিকের ডায়মন্ড ডোর, যেটি হুবহু সেম ডিজাইন কিন্তু আরএফএল এর মধ্যে। তো বন্ধুরা, এই গেটটির সাইজ আছে 2.5 ফিট বাই 7 ফিট, আপনারা চাইলে 3 ফিট বাই 7 ফিটও নিতে পারবেন। এই গেটের সামনে ডে ডিজাইন, পিছনে একই ডিজাইন, এটির চৌকাঠ আছে 4 থেকে 5 ইঞ্চির মতো। তো বন্ধুরা, এরকম দরজা যদি নেন, বাহিরে তারা হ্যাজবল দিয়ে দিবে, ভিতরে সিটকানি সহ, আপনাদের খরচ পড়বে 7,300 টাকা, আর যেটি 3 ফিট বাই 7 ফিট ওটি পড়বে 8,000 টাকা। এখন চলে যাব আমাদের বক্স দরজার দিকে, যেটি আছে 2.5 ফিট বাই 7 ফিট। যদি একটু কাছ থেকে দেখাই, গোলাপ ডিজাইন খুবই চমৎকার দেখতে মাশাআল্লাহ, আর নেভি ব্লু কালার রং করা। তো দর্শক বন্ধুরা, এরকম একটা দরজা যদি আপনারা নেন, তাহলে 2.5 ফিট বাই 7 ফিট আপনাদের খরচ পড়বে মাত্র 14,500 টাকার মতো, যেটির উভয় পাশে ডিজাইন থাকবে, 16 গ্যাজ চৌকাঠ থাকবে, উভয় পাশে হ্যাজবল থাকবে এবং ধরনী দেওয়া থাকবে। এখন চলে যাব ভাইয়ের রুমের দরজাগুলা, যেগুলো কিন্তু 3.5 ফিট বাই 7 ফিট, এটিকে বলি আমরা নতুন কাট ডিজাইন। মাশাআল্লাহ, ভাইয়ের পছন্দ খুবই ভালো। এগুলা কাট ডিজাইনের মধ্যে কাট কালার সহ ফুল কমপ্লিট উনি নিয়েছে। আর যদি একটু কাছ থেকে দেখাই, প্রতিটি দরজায় কিন্তু আমরা একটি গোল লক ব্যবহার করেছি। তো দর্শক বন্ধুরা, 1,000 টাকা দামের গোল লক আমরা ব্যবহার করেছি, আর নিচে স্টেনলেস স্টিলের হ্যাজবল। আর শুধু বাহিরে না বন্ধুরা, এটা হলো ভিতরের অংশ, আপনারা এখানে দেখতে পাবেন ভেতরের অংশ আমরা স্টেনলেস স্টিলের হ্যাজবল, আর মা উপরে গোল লক, আর একেবারে উপরে এবং একেবারে নিচে আমরা SSS সিটকানি ব্যবহার করেছি। তো বন্ধুরা, 3.5 বাই 7 এই দরজাগুলো ভাইয়ের কিন্তু খরচ পড়েছে মাত্র 15,700 টাকা করে। আপনারা যদি এই দরজাগুলো নেন, আপনাদের খরচ পড়বে মাত্র 15,700 টাকা। এখন চলে যাও ভাইয়ের গ্রিলের কাছে, আজকে রিভিউটা একটু বড় হবে, তারপরও দেখবেন যাদের বাড়ি বানাতে যা যা লাগবে সব কিছু সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এই গ্রিলটি কিন্তু রুইতন ক্রস ডিজাইন, অনেক সময় লাগে কিন্তু অনেক মজবুত, 12 মিলি BSRM এর 1 নম্বর মাল দিয়ে। এটির উচ্চতায়ও আছে 4.5 ফিট, পাশেও আছে 6.5 ফিট, 4.5 ফিট। এটিতে কিন্তু গ্যাপ দেওয়া আছে মাত্র 2.5 ইঞ্চি গ্যাপ, যেটি প্রায় 3 আঙ্গুল বা 3.5 আঙ্গুলের মতো, 4 আঙ্গুলও ঠিক মতো ঢুকবে না। তো BSRM এর প্রতিটি মালে অরিজিনাল BSRM এর সিল মারা থাকবে। তো এটি প্রতি স্কোয়ার ফিট আপনাদের খরচ পড়বে 300 টাকা, আর কিলো হিসেবে নিলে 130 টাকা, 300 টাকা স্কোয়ার ফিট হিসাবে এটির দাম আসে প্রায় 6,000 টাকা। এখন চলে যাব ভাইয়ের জানালার কাছে। তো ভাইয়ের জানালা বিভিন্ন সাইজের আছে, কিন্তু আমি স্কোয়ার ফিটে আপনাদেরকে দাম বলে দিব যাতে সুবিধা হয়। এটি হলো জানালার পিছনের অংশ, এটি একটি জানালা, এটি হলো উচ্চতায়
चार फिट पासे आछे साढ़े चार फिट बक्स बक्स करा बाईश गेज गैलवानाइज शीट दिए माशाल्लाह खूब मजबूत एक जानला और प्रतिटी जानलाय किन्तु बंधुरा एखाने आमि एकटु देखाबो सामनेर अंशे आपनारा देखते पाबेन सेम डिजाइन रुईतन क्रस डिजाइन जेरकम ग्रिले डिजाइन आछे ओरकम जानलाय और जानलार ग्रिलगुलोर फाँक आछे तीन इंची। तो बंधुरा एरकम जानला जदि आपनारा नेन साढ़े चार फिट बाई चार फिट आपनादेर खरच पड़बे किन्तु मात्र 9000 टाका करे 9000 टाकार मध्ये साढ़े चार बाई चार एकटी जानला पेये जाबेन रुईतन क्रस डिजाइन दिए एबं 22 गेजर गैलवानाइज बक्स बक्स शीट करे। तो बंधुरा एखन आमादेर पुरातन दोकाने चले जाब ओई दोकाने भाईर जन्य एकटी मेन गेट बानानो आछे जेटा 2020 सालेर सेरा गेट एबं आपनादेरके देखाबो एबं बोले दिब मेन गेटटिते कत खरच पड़ेछे। তো বন্ধুরা এখন কিন্তু আমরা আমাদের পুরাতন কারখানায় চলে আসলাম যে কারখানায় ভাইয়ের মেইন গেটে রাখা ছিল। আমি একটু সরে উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখাই মাশাআল্লাহ খুবই চমৎকার দেখতে। এটা হলো বাড়ির মেইন গেটের জন্য। তো বন্ধুরা এটি কিন্তু আছে উচ্চতায় 7 ফিটের থেকে একটু কম আর পাশে আছে 4 ফিট। এটি কিন্তু আমরা ব্যবহার করেছি উপরে সব ঢালাইয়ের নকশা যেটিকে লোহাকে গালিয়ে বানানো হয়। এগুলো সব 200টা স্কয়ার বার এখানে যা দেখতে পাচ্ছেন আর মাঝখানে কিছু এসএস এর ফিটিংস এসএস এর রিং আর এখানে 3500 টাকা দামের খুব চমৎকার একটি লক লাগিয়েছি যেখানে 24টি চাবি আছে। বাহির থেকে কোনোভাবেই খুলবে না কোনোভাবেই ভাঙবে না আর ভিতর থেকে হাত দিয়ে খুব অনায়াসে খুলতে পারবে। তো বন্ধুরা এই গেটটিতে ভাইয়ের লক সহ ফুল কমপ্লিট খরচ পড়েছে কিন্তু 40000 টাকা। আর ভাইয়ের একটি সিঙ্গেল দরজা আছে যেটা কিন্তু 7 ফিট বাই 3 ফিট সম্পূর্ণ 4 মিলি মোটা মাল দিয়ে করা। এটিতে ভাইয়ের খরচ পড়েছে মোট 4000 টাকা যেটি সামনে প্লেন আর পেছনের অংশে ফ্ল্যাট বার করা। তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন এবং নিচে যে লাল বাটনে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে ইনশাআল্লাহ আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ সবাই।